রাজ্যত উদ্ভব হয়েছে জনগোষ্ঠীয় সংঘাত, আইন শৃঙ্খলা পরিস্থিতির যথেষ্ট অবনতি ঘটিছে। কেতবোর ঘটনাক কেন্দ্র করে সমগ্র জনগোষ্ঠীকেই জগরিয়া করা হয়েছে। এক্ষেত্র উদ্বিগ্নতা প্রকাশ করেছে CPM-র অসম রাজ্যিক কমিটিয়ে। বিগত কিছুদিন ধরে রাজ্যত বিভিন্ন জনগোষ্ঠীর মাজত সৃষ্টি হওয়া উত্তেজনাপূর্ণ পরিবেশক কেন্দ্র করে আজি CPI-M অসম রাজ্যিক কমিটিয়ে এখন সংবাদমেল আয়োজন করেছে। সংবাদমেলত CPI-M-র রাজ্যিক সম্পাদক সুপ্রকাশ তালুকদারে রাজ্যের সাম্প্রতিক পরিস্থিতির বাবে উদ্বিগ্নতা প্রকাশ করার লগতে বিভিন্ন জনগোষ্ঠীর মাজত সৃষ্টি হওয়া সংঘাতের বাবে বিজেপি সরকারক তীব্র সমালোচনা করেছে। শেহতীয়াক শিবসাগরত এগারী কিশোরীক মারপিট করা কেন্দ্র করে সৃষ্টি হওয়া বিতর্কর থিঙর এগারী ছাত্রীক তিনজন যুবকে ধর্ষণ করা ঘটনাক কেন্দ্র করে সৃষ্টি হওয়া বিতর্ক কিদরে এক গোষ্ঠীগত সংঘর্ষ সৃষ্টি করেছে তাক লৈ CPI-M দলে উদ্বিগ্নতা প্রকাশ করেছে বলে উল্লেখ করেছে সুপ্রকাশ তালুকদারে। কিয়নো অসমত বিভিন্ন জাতি জনগোষ্ঠীর মানুষ একেলগে বাস করে, তেনে ক্ষেত্রত এনে কোনো সংঘর্ষ হলে সহজেই তা মখিমূর করিব নোৱাৰি। সাংবাদিক বন্ধুসকল, সাম্প্রতিক অসমৰ পরিস্থিতি সম্পর্কে আজি আমি এই সংবাদমেল আহ্বান করেছো। মোর লগত আমার দলের কেন্দ্রীয় কমিটির সদস্য ইস্পাকুর রহমান, জ্যেষ্ঠ নেতা অজিত দাস আর নয়ন ভূঁয়া উপস্থিত আছে। আপনার সকলে জানে যে শান্তিপূর্ণ অসমত হঠাতে উত্তেজনা দেখিবলে পোৱা গৈছে। বিশেষকৈ শিবসাগরত আপনার এজনী ছোৱালী ছাত্রী তেওঁক মারপিট করার যেটো ঘটনা, এই ঘটনার পাছতেই 30টা জনগোষ্ঠীয় সংগঠন তেওঁলোকে লগ লাগি পেলায় যে আন্দোলনের কার্যসূচী আহ্বান দিয়ে ই যথেষ্ট উত্তেজনার সৃষ্টি করলে। আর পরবর্তী সময়ত তার মারোয়ারি সমাজে আঁঠু লৈ পেলায় ক্ষমা খুঁজিবলৈ তেওঁলোকে বাধ্য হল। এইটো বিভিন্ন জনগোষ্ঠীবিলাকৰ মাজত যথেষ্ট উত্তেজনার সৃষ্টি করেছে। তার পিছত আমি দেখিবলৈ পাইছো যে ঢিঙৰ যিটো ঘটনা, যত একেবাৰে সৰু ছোৱালী এজনী ছাত্রী তেওঁক তিনিজন যুবকে সম্পূর্ণ মানে পরিকল্পিতভাবে যিধরণে তেওঁক ধর্ষণ করিলে আর একেবারে মুমূর্ষ অবস্থাত পেলাই থৈ গল রাস্তার কাষত। ইয়ার পাছতে স্বাভাবিকভাবে মানুষের মাজত খবর উদ্গিরণ হল আর খবর উদ্গিরণ হওয়ার পাছত এইটুক লৈ পেলায় যি জনগোষ্ঠীর যুবক আছিল বঙ্গমূলীয় মুসলমান বা আজিকালি মিয়া বুলি নামটোই প্রচলিত হয়েছে, এই জনগোষ্ঠীর বিরুদ্ধে এক ধরনের ঘৃণা বা ক্ষোভ চারিফালে বিয়পা দেখা গল। আর এই ঘটনার আলম লৈ পেলায় উজনি অসমৰ পৰা সাত দিনের ভিতর মিয়া হাতাও অভিযান এটা কেজনমান লোকে ঘোষণা করলে। আসলতে এইটোর লগত কোন কোন সংগঠন কেনেকে জড়িত এইটো স্পষ্ট নহয় এতিয়ালৈকে, ঘোষণা করলে। আর ঘোষণা করার পরবর্তী সময়ত সমগ্র উজনি অসমতে আমি দেখিছো যে যথেষ্ট উত্তেজনা হয়েছে, সংখ্যালঘু মানুষের মাজত আতঙ্ক হয়েছে। আর এইবিলাকে নামনি অসমতো বা মুসলমান সমাজের মাজতো যথেষ্ট প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। গতি আমি CPI-M দলের ফলের এই পরিস্থিতিলৈ যথেষ্ট উদ্বিগ্ন, কারণ অসমখন অন্য রাজ্যের নিচিনা নহয়। অসমত যদি এটা সংঘাত আরম্ভ হয় তেনেহলে তার সুদূর প্রসারী প্রতিক্রিয়া কিন্তু সমগ্র রাজ্যখনত পড়িব, কারণ ইয়াত বিভিন্ন জাতি জনগোষ্ঠীর মানুষ যিধরণে বসবাস করে আছে একেলগে, ইয়াত যদি সংঘাত আর সংঘর্ষ হয় তেনেহলে কিন্তু ইয়াক সহজে নিয়ন্ত্রণ আনাটো কঠিন হব।
তদুপরি রাজ্যখনত হিমন্ত বিশ্ব শর্মা নেতৃত্বাধীন সরকারখনে আইন শৃঙ্খলা বজায় রখাত বেয়াকৈ ব্যর্থ হয়েছে বলে উল্লেখ করেছে সিপিএমৰ ৰাজ্যিক সম্পাদকগৰাকীয়ে। মহিলা সুরক্ষাত ব্যর্থ হয়েছে সরকার। ড্রাগস সরবরাহর দরে ভয়াবহ অপরাধ বৃদ্ধি হয়েছে রাজ্যত। আনহাতে স্মার্ট মিটারক কেন্দ্র করে সমগ্র রাজ্যতে রাজনৈতিক দল সংগঠনের পর আরম্ভ করে সাধারণ রাইজে প্রতিবাদ আরম্ভ করার বিপরীতে রাজ্য সরকার রহস্যজনকভাবে নিশ্চুপ হয়ে থাকি সাম্প্রদায়িক রাজনীতি আরম্ভ করেছে বলে অভিযোগ উত্থাপন করেছে সুপ্রকাশ তালুকদারে। গতি সংঘর্ষ আরম্ভ নহতে আমি সকলে এই সম্পর্কে সতর্ক হওয়াটা ভাল। আমার কথা হল যে রাজ্যখনের হিমন্ত বিশ্ব শর্মা নেতৃত্বাধীন যখন মন্ত্রিসভা, এই মন্ত্রিসভাখনে আসলতে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করবলৈ বড় বেয়াক ব্যর্থ হয়েছে। আপনি যদি চাই তেনহলে ন্যাশনাল ক্রাইম ব্যুরোর রিপোর্ট যদি চাই আজি কেবা বছরের পর তেনহলে অসম শীর্ষ স্থানত আছিল মহিলার উপর অত্যাচারের ঘটনার ক্ষেত্রে। শেহতীয়াভাবে অসমৰ মুখ্যমন্ত্রী এটা কাম করেছে, তেওঁ পুলিশ অফিসারবিলাকক নির্দেশ দিছে যে যিমান পারা যায় গোচরবিলাক গ্রহণ করব নালাগে, বিভিন্ন ধরনে যাতে গোচরবিলাক রেজিস্টার নহয় তার কারণে তেওঁ কিন্তু এটা ইনস্ট্রাকশন দিছে। আপনাদের যদি পুলিশ অফিসারবিলাক কথা পাতে তেতিয়াই গম পাব। কিন্তু আসলতে ঘটনা ঘটিয়ে আছে, বিশেষকৈ নারীর উপর যে অত্যাচার ধর্ষণ বা অন্যান্য যা ঘটনা, এই ঘটনাবিলাক অসমত চারিফালে ঘটি আছে। অন্যান্য অপরাধ যেনে ড্রাগসর কেন্দ্র করে যা অপরাধ এই অসমত বাড়িছে। গতি আইন শৃঙ্খলা রক্ষা করার ক্ষেত্রে মুখ্যমন্ত্রীজনই যেহেতু গৃহমন্ত্রী, গতি শোচনীয়ভাবে ব্যর্থ। আর লোকসভা নির্বাচনের পাছত আমি দেখিলে পাইছো যে বিজেপি সরকারের বিরুদ্ধে মানুষের ক্ষোভ বৃদ্ধি পাইছে। মুখ্যমন্ত্রীজনের যুক্ত জনপ্রিয়তা আছিল এই সাংঘাতিক ধরনের নামি গেছে, আর পরিয়ালর সা সম্পত্তিক যুক্ত শেহতভাবে যা তথ্য প্রকাশ পাইছে এইবিলাকও জনসাধারণের মাজ যথেষ্ট প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। স্মার্ট মিটারের ঘটনা আমি জানো যে সমগ্র আজি স্মার্ট মিটার একটা রহস্যর মাজত থাকছে, যার ফলত স্মার্ট মিটারত বহু বেশি মিটার আহে এই অভিযোগ মুখে মুখে। আর এইটুক স্বতঃস্ফূর্ত প্রতিবাদ, কিনা রাজনৈতিক দল সংগঠনবিলাকে যি করেছে করেছে তাক বাদ দিও স্বতঃস্ফূর্ত প্রতিবাদ গোটেই রাজ্যখনত হয়েছে। গতি এনেকা একটা পরিস্থিতি আমি দেখবলে পাইছো যে এইবিলাক করবলে যেতিয়া ব্যর্থ হয়েছে, প্রথমেরপরাই মুখ্যমন্ত্রীয়ে বিশেষকৈ মিয়া মানুষের নামত একটা ঘৃণার রাজনীতি বিশেষকৈ নির্বাচনের পাছত আরম্ভ করেছে। বিশেষকৈ রাজ্যখনত বাস করা মুসলমান সম্প্রদায়ের বিরুদ্ধে বিজেপি দলে বিভিন্ন প্রচার আরম্ভ করেছে বলে উল্লেখ করেছে সুপ্রকাশ তালুকদারে। ঝাড়খণ্ডত মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় মুসলমান জনসংখ্যার ভুল তথ্য প্রচার করা, মাটি বিক্রির নিষেধাজ্ঞা, ধর্ষণক কেন্দ্র করে মুসলমান বিরোধী ঘৃণা বৃদ্ধি করার ক্ষেত্রে বিজেপি দলে উচটনি দিয়ার গুরুতর অভিযোগ উত্থাপন করেছে সিপিএমৰ ৰাজ্যিক সম্পাদকগৰাকীয়ে। আর কেবল মিয়ার মাজতে থকা নাই, মুসলমান বিরোধী একটা প্রচার যে ঝাড়খণ্ডত গিয়ে মুখ্যমন্ত্রীয়ে কই দিলে যে 1951 চনত মুসলমান জনসংখ্যা আছিল 12%, অথচ ভালকিয়ে জানে যে 1951 চনত জনসংখ্যা আছিল 24%, এতিয়া জনসংখ্যা হয়েছে মুসলমানের 40%। জানে যে আসলতে 40% নহয় 34%। গতি এই কথাবিলাক যে মাটির ক্ষেত্রে আহিল হিন্দুর মাটি মুসলমানে, মুসলমানের মাটি হিন্দুই বিক্রি করব নারিব, এই ধরনের একটা সাম্প্রদায়িক বাতাবরণ সৃষ্টি করার কারণে মুখ্যমন্ত্রীয়ে লাগি গৈছে। আর ধর্ষণক কেন্দ্র করে পেলে মানুষের মাজত স্বাভাবিকভাবে যেটু ঘৃণার সৃষ্টি হল এইটুক কেবল একটা জনগোষ্ঠীর বিরুদ্ধে লাবলেপা যে প্রচেষ্টা মুখ্যমন্ত্রীয়ে নিজেই কলে রাইজক যে এইটু মানে নামনিলেও আনকি সম্প্রসারণ করবেন এই আন্দোলনের। গতি এই আমি দেখবলে পাইছো যে নিজের ব্যর্থতা থাকার কারণে এইখান সরকারে
আজি মুখ্যমন্ত্রীর নেতৃত্বত এটা সংঘাতর বাতাবরণ বিভিন্ন জাতি জনগোষ্ঠীর মাজত সৃষ্টি করেছে। আর এই সংঘাতর বাতাবরণে আমি জানো যে শেষত গৈ সরকারখনক লাভবান করব। এটা আন্দোলনবিলাকর উপর নিষেধাজ্ঞা আইছে। এই যে যা ঘটনা শিবসাগর ঘটি গল, তারপর এটা 144 ধারা নহয় আজিকালি নতুন ন্যায় মানে বিধিমতে 162 বোধহয় না, এনেকুৱা ভুলও হব পারে। তার আসলতে আগর যে 144 তার মানে পাঁচজন মানুষ লগ লাগিব নোৱাৰে এতে শিবসাগর টাউনত। হ্যাঁ, এটা মানে আপনার পুলিশ মিলিটারি এইবিলাকে আপনার মার্চ করেছে, রোড মার্চ করাইছে বিভিন্ন অঞ্চল। গতি বন সাইন করার কারণে সংগঠনের নেতৃবৃন্দবিলাকে এটা মানে হেঁচা প্রয়োগ করব ধরেছে। স্বাভাবিকভাবে মানুষের প্রতিবাদ করার যেটা আসলে অধিকার, যি অধিকার হিমন্ত বিশ্ব শর্মা সরকার নেতৃত্বত আগরপ্রায় খর্ব হয়ে আছে, তেওঁলোকে এই পরিস্থিতি ব্যবহার করে পেলায় আকৌ এই মানে এটা যাতে কোনেও রাস্তালে উলাই কথা কব নোৱাৰে তেনে লাভ কার হব। বিজেপিয়ে নিজের রাজনৈতিক মুনাফার কারণে গোটেই পরিস্থিতিট ব্যবহার করেছে আর ইয়ার দ্বারা জুইর খেলবলে আরম্ভ করেছে। আমি কৈছো যে বর্তমান বিজেপিয়ে জুইর খেলা আরম্ভ করেছে, কারণ এবার যদি এই জুই জ্বলে তেনে হলে এই জুই নুমার সাধ্য কিন্তু হিমন্ত বিশ্ব শর্মা নাই। গতি আসল সমস্যাবিলাক আজি বাতৰি কাকত ওলাইছে, জনমভূমিত আপনার দৈনিক অসমত ওলাইছে, সকলোতে বোধহয় ওলোৱা নাই যে নামরূপর সার কারখানা বন্ধ করার কারণে ইতিমধ্যে প্রক্রিয়া আরম্ভ হয়েছে। 8টা সার কারখানা ভারতবর্ষত বন্ধ করব সরকারে নতুনক, তার ভিতর অন্যতম হয়েছে নামরূপ সার কারখানা। অথচ মানুষের তীব্র আন্দোলন করে পেলায় যাওয়া সময়সত আমি জানো যে চতুর্থ গোট স্থাপন করার কারণে সরকারে নিজে প্রতিশ্রুতি দিছিল। সর্বানন্দ সোণোৱালে 2015 চনতে কৈছিল যে নামরূপত চতুর্থ গোট স্থাপন হব। আজির বাতৰি কাকত আকৌ ওলাইছে যে চতুর্থ গোট বাদ দিয়ক, যিটো গোট চলি আছে কলধপ কলধপকে এইটো বন্ধ করার কারণেও তাহলে উজনি অসমৰ স্বার্থ কত রব। এই যে উজনি অসমৰ নামত আমি কথা কৈ আছো, উজনি নামনি নামত বিভাজনের সৃষ্টি করার কারণে কিছু চেষ্টা করে আছে, এই স্বার্থ কত রব। গতি এই পরিস্থিতিত আমার আবেদন হল যে জনসাধারণে সংযম রক্ষা করব লাগে, নিজের নিজের ধৈর্য রক্ষা করব লাগে। বিভিন্ন জাতি জনগোষ্ঠীর নামত যাকে রাজনীতি করেছে তেওঁলোকে লক্ষ্য করা ভাল যে বিজেপি সরকারে যাক প্রতিশ্রুতি দিছিল এটা প্রতিশ্রুতিও পালন করা নাই। অসম বিরোধী এটা অবস্থান বিজেপিয়ে লৈ আছে, এনআরসি তেওঁলোকে নকরিলে, অন্যান্য কাম কাজবিলাক নকরিলে। গতি এনেকা পরিস্থিতিত আমি আবেদন জানাইছো, এতে কিছু মানে আজি ঘোষণা করেছে যে নগাঁওর পর আপনার মাছ উজনি অসমলৈ যাবলৈ দিয়া নহব। কার লাভ হব? এইট উত্তেজনার বাহিরে এইট কার লাভ হব? এইবিলাকতো মুঠেই গণতান্ত্রিক সিদ্ধান্ত নহয়, মুঠেই অসমৰ কাৰণে গ্ৰহণযোগ্য সিদ্ধান্ত নহয়। গতিকে আমাৰ ফালৰ পৰা আবেদন কৰিছোঁ যে বিজেপিৰ ষড়যন্ত্ৰলৈ লক্ষ্য ৰাখি মানুহ সংযত হওক, আৰু যাত চৰকাৰক আমি কৈছোঁ যে প্ৰতিজন নাগৰিকৰ যিটো জীয়াই থকাৰ অধিকাৰ, জীৱন জীৱিকাৰ যিটো অধিকাৰ, এই অধিকাৰক চৰকাৰে সুৰক্ষা দিব লাগিব। গতিকে এইটোক লৈ পেলাই আমি বিৰোধী দলবিলাকেও আমি আশা কৰিছোঁ যে অসমৰ যিবিলাক বিৰোধী দল তেওঁলোকেও ঐক্যবদ্ধভাৱে এই ক্ষেত্ৰত মাত মাতিব। তদুপরি বিজেপি সরকারের রাজনীতিক স্বৈরতান্ত্রিক রাজনীতি আখ্যা দিছে CPIMর কেন্দ্রীয় কমিটির সদস্য ইস্ফাকুর রহমানে। সাংবাদিকর উপর শেহতীয়া সাম্প্রদায়িক আক্রমণ বানপানীক মুখ্যমন্ত্রীর শেহতীয়া ফ্লাট জিহাদ রাজনীতিক উদ্বিগ্নতা প্রকাশ করেছে ইস্ফাকুর রহমানে। লগতে অতি সোনকালে রাজ্যের রাজনীতির পর বিজেপিক একাশরিয়া করার আহ্বান জানাইছে CPIMর কেন্দ্রীয় কমিটির সদস্যগারকে। উজনি অসমক কেন্দ্র করে যে ঘটনা আরম্ভ হয়েছে আর সমগ্র বিয়পাই দিয়ার কারণে যিস্থিতির উদ্ভব হয়েছে তার কারণে উদ্বিগ্নতা প্রকাশ করেছে। আর আমার সকলরে রাজ্যখনের বিভিন্ন জাতি জনগোষ্ঠী বিভিন্ন সম্প্রদায় এইবিলাক মাজত ঐক্য সম্প্রীতি রক্ষাটো আটাইতকৈ গুরুত্বপূর্ণ বিষয় হয়ে পড়ছে। আর আমার রাজ্যখনের স্বকীয় যে বৈশিষ্ট্য, বিভিন্ন থলুয়া বিভিন্ন জাতি জনগোষ্ঠী অসমীয়াকে ধরে তেওঁলোকৰ ওপৰত যেটো এটা আক্রমণ আহিছে, এই বৈশিষ্ট্যৰ স্বকীয় বৈশিষ্ট্যক বিনষ্ট করার কারণে যে চেষ্টা চলিছে এইটো বিজেপিৰ সামগ্রিক কিন্তু নীতিৰ অংশ। আপোনালোকে বোধহয় জানে, নিশ্চয় জানে যে কেন্দ্রৰ নৰেন্দ্ৰ মোদী চৰকাৰ আৰু নৰেন্দ্ৰ মোদী আৰু অমিত শাহ বাহিনী, এই বাহিনীৰ অন্যতম নায়ক হৈছে আমাৰ উত্তৰ পূৰ্বাঞ্চলত আৰু বিশেষকৈ অসমত অসমৰ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তেওঁলোকে অসম আৰু উত্তৰ পূৰ্বাঞ্চলক বিভিন্ন
আক্রমণৰ লক্ষ্য কৰি লৈছে যাতে এই অসম আৰু উত্তৰ পূৰ্বাঞ্চলৰ ৰাজ্যসমূহৰ বিভিন্ন জনগোষ্ঠীৰ বিপন্ন কৰিব পৰা যায় তেওঁলোকৰ অস্তিত্ব আৰু হিন্দী বলয়ৰ যেটো ৰাজনীতি এক ভাষা এক ধৰ্ম এক সংস্কৃতি এই ৰাজনীতি অসমলৈ বিয়পোৱাৰ কাৰণে তেওঁলোকে চেষ্টা চলাই আছে বিভিন্ন উদাহৰণ আছে আমাৰ হিমন্ত বিশ্ব শৰ্মা মুখ্যমন্ত্ৰীয়ে অসমত শেহতীয়াভাৱে উগ্ৰ সাম্প্ৰদায়িক ৰাজনীতি কি ধৰণেৰে আগবঢ়াই লৈ গৈছে আৰু সি যে অসমক কি ধৰণৰ বিপদলৈ লৈ যাব এইটো অসমৰ শুভবুদ্ধিসম্পন্ন জনসাধাৰণে গণতান্ত্ৰিক ধৰ্মনিৰপেক্ষ চেতনাসম্পন্ন জনসাধাৰণ নিশ্চয় ভালকৈ বুজে শেহতীয়াভাৱে মই এটা কথা উল্লেখ কৰিব বিচাৰিছোঁ আপোনালোকৰ সাম্প্ৰদায়িক ৰাজনীতিয়ে কৰা নাই চৌৰতান্ত্ৰিক ৰাজনীতি মানে সাংবাদিকৰ অধিকাৰৰ ওপৰতো এতিয়া প্ৰশ্ন তুলিছে সাংবাদিকে যদি প্ৰশ্ন সোধে সাংবাদিকজন কোন ধৰ্মৰ মানুহ প্ৰশ্ন আহে শ্বাহ আলমৰ ঘটনা জানে আপোনালোকে মই ব্যাখ্যা নকৰোঁ বানপানী হয় অসমত কৃত্ৰিম বানপানী হয় তাৰ কাৰণে এই লাভ জেহাদটো আগৰ পৰা আছেই প্ৰচাৰ এতিয়া ফ্লাড জেহাদ ঘোষণা কথা কৈছে ইউ এছ টি এমৰ কথা কৈছে ইউ এছ টি এমৰ ছাত্ৰ ছাত্ৰীবিলাকক অসমত চাকৰি নাপাব এই ধৰণৰ অদ্ভুত কিছুমান সংবিধান বিৰোধী কথা বতৰা কৈছে এতিয়া মই ইউ এছ টি এমৰ শেহতীয়া এটা তথ্য একদম শেহতীয়া তথ্য এটা আপোনালোকৰ ওচৰত দাঙি ধৰিব বিচাৰোঁ ইউ এছ টি এমত যে ল'ৰা ছোৱালী যিবিলাকে পঢ়ি আছে এই পঢ়ি থকা ছাত্ৰ ছাত্ৰীসকলৰ ভৱিষ্যত অনিশ্চয়তাৰ ফালে ঠেলি দিয়াৰ কাৰণে আমাৰ মুখ্যমন্ত্ৰীয়ে ঘোষণা কৰিছে এতিয়া ইউ এছ টিমত কোনবিলাক ছাত্ৰ ছাত্ৰী পঢ়ি আছে তাততো সাম্প্ৰদায়িক দৃষ্টিভংগীৰে আমি চাব নোৱাৰোঁ ইউ এছ টিমৰ টোটেল যি ষ্টুডেণ্টছ আছে তাতে 55% ষ্টুডেণ্টছ হিন্দু সম্প্ৰদায়ৰ আৰু তাৰপিছতেই 28% ষ্টুডেণ্টছ খ্ৰীষ্টিয়ান সম্প্ৰদায়ৰ আৰু মুছলিম ষ্টুডেণ্টছ আছে মাত্ৰ 17% ইউ এছ টি এম ইউনিভাৰ্চিটিখনৰ হিন্দু ষ্টুডেণ্টছৰ পাৰ্চেণ্টেজ 55% খ্ৰীষ্টিয়ান ষ্টুডেণ্টছৰ পাৰ্চেণ্টেজ 28% আৰু মুছলিম ষ্টুডেণ্টছৰ পাৰ্চেণ্টেজ 17% গতিকে যদি এফেক্ট হয় কিবা কথাত আটাইতকৈ বেছি হ'বতো হিন্দু ছাত্ৰ ছাত্ৰীবিলাক হিন্দুত্বৰ নামত তেওঁলোকে ৰাজনীতি কৰে কিন্তু ক্ষতিটো আজি হিন্দুৰে কৰি আছে ঠিক তেনেকৈ ইউ এছ টি এমৰ যে ফেকাল্টি যিটো টিচাৰ্ছ তাৰ প্ৰফেচাৰ এচিষ্টেণ্ট প্ৰফেচাৰ ইত্যাদি এইবিলাকত দেখা গৈছে যে হিন্দু টিচাৰ পাৰ্চেণ্টেজ হৈছে 88% আৰু মুছলিম পাৰ্চেণ্টেজ হৈছে মাত্ৰ 6% খ্ৰীষ্টিয়ানৰ পাৰ্চেণ্টেজ 6% 88% তাৰ টিচাৰ কিন্তু হিন্দু মেল ফিমেল এইবিলাক ব্ৰেকআপ আছে মই ডিটেইল নাযাওঁ খালি মই ক'ব বিচাৰিছোঁ যিটো এতিয়া ফ্লাড জেহাদৰ নামত তেওঁলোকৰ সাম্প্ৰদায়িক ৰাজনীতি কাৰ সম্পৰ্কে আপোনালোকে জানেই কা অসমত প্ৰয়োগ কৰিবলৈ আৰম্ভ কৰিছে কা প্ৰয়োগ কৰাৰ মাজেৰে অসমৰ অস্তিত্ব যে কেনেকৈ বিপন্ন হ'ব অসমৰ থলুৱা যিবিলাক অসমীয়া ভাষা বা অসমীয়া জাতি বড়ো জাতি কাৰ্বি জাতি বিভিন্ন ভাষা ভাষীৰ যিবিলাক তেওঁলোকৰ বিভিন্ন ভাষা ধৰ্মৰ জাতি জনগোষ্ঠীৰ যিবিলাক স্বকীয় বৈশিষ্ট্য এই বৈশিষ্ট্যটো বিপন্ন কৰিবলৈ ওলাইছে আৰু বাংলাদেশৰ শেহতীয়া যি ৰাজনীতিক যি উত্থান হৈছে বাংলাদেশত তাৰ প্ৰভাৱ আওপকীয়াকৈ অসমৰ দৰে ৰাজ্যত পৰিব আৰু কা যদি প্ৰয়োগ হয় তেতিয়াহ'লে অসমৰ কাৰণে আৰু বেছি বিপদ আছে এই পৰিস্থিতিত আমি ভাবোঁ যে অসমৰ ঐক্য সংহতি ৰক্ষা কৰিব লাগিব অসমীয়া জাতি অন্যান্য থলুৱা জাতি জনগোষ্ঠীবিলাকক ৰক্ষা কৰিব লাগিব আৰু সম্প্ৰীতি ৰক্ষা কৰিব লাগিব ঐক্য ৰক্ষা কৰিব লাগিব আৰু তেনেদৰেহে অসমৰ স্বাৰ্থ ৰক্ষা হ'ব পাৰে বুলি আমি অনুভৱ কৰিছোঁ।